আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো নেই, আমিও ভালো নেই, কারণ দীর্ঘ 5 মাসের অধিক সময় ধরে তোমরা তোমাদের আপন ঘর, তোমাদের বিদ্যালয় থেকে দূরে সরে আছো। বৈশ্বিক মহামারী কোভিড-19 করোনা ভাইরাসের কারণে নট অনলি তোমরা বাট অলসো গোটা পৃথিবী আজ গৃহবন্দী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ টেলিভিশনে ঘরে বসে শিখি যে প্রোগ্রাম চালু করেছে, তাতে তোমাদের পিছিয়ে পড়া অংশটুকু সেরে নিতে পারছো ঘরে বসে। গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষে আমি মিলন বিশ্বাস, সহকারী শিক্ষক, জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টুঙ্গিপাড়া গোপালগঞ্জ হাজির হয়েছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কি জানো গোপালগঞ্জ অনলাইন স্কুলটা কিভাবে এসেছে? অবশ্যই তোমাদের জানা দরকার। আমাদের সুযোগ্য এবং চৌকস জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আনন্দ কিশোর সাহাসারের করোনাকালীন পরিশ্রমের ফসল হিসাবেই তোমরা পেয়েছো এই গোপালগঞ্জ অনলাইন স্কুল। তাই বন্ধুরা, দেরি না করে এখনই যে যেখানে আছো শর্টকাট করে বসে পড়ো। কলম, খাতা এবং পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই নিয়ে। বন্ধুরা, তোমরা কি বলতে পারো ভগ্নাংশ কি? আমাদের আজকের পাঠ ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ। সবাই বোর্ডের দিকে, হোয়াইট বোর্ডের দিকে তাকাও। আচ্ছা বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো ভগ্নাংশ কাকে বলে বা কি ভগ্নাংশ কি? অবশ্যই আমরা পারি বলতে পারি, ভগ্নাংশ হচ্ছে কোনো একটা বস্তুকে যে কয়টা সমান অংশে ভাগ করা যায় তার প্রত্যেকটি অংশই হলো ওই বস্তুর এক একটি ভগ্নাংশ। সবাই বোর্ডের দিকে তাকাও। দেখো বোর্ডে একটা, আমি একটা, ধরো এটা একটা লাঠি বা একটা কাঠ এখানে এঁকেছি, এটাকে কয়টা খণ্ডে ভাগ করেছি? 1, 2, 3, 4টা খণ্ডে। তাহলে কি হলো, এটা কি হলো? এইটা হলো এই কাঠিটার 4 ভাগের 1 ভাগ বা 4-এর 1 অংশ। এটা হলো 2, 4-এর 2 অংশ। এটা হলো 4-এর 3 অংশ। এটা হলো 4-এর 4 অংশ, অর্থাৎ পুরোটা। এটা হলো 4-এর 4 মানে পুরো অংশটা। তাহলে আমরা ভগ্নাংশ শিখলাম। বন্ধুরা, ভগ্নাংশ কত প্রকার? এবার আমরা শিখব ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ সাধারণত 2 প্রকার। একটা হলো সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো দশমিক ভগ্নাংশ। আজকে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে কথা বলবো। সাধারণ ভগ্নাংশকে আমরা অন্য নামেও চিনি, সেটা হলো সামান্য ভগ্নাংশ। এ নামেও আমরা সাধারণ ভগ্নাংশকে চিনি। এই সাধারণ ভগ্নাংশ আবার কত প্রকার তাও আমরা শিখবো। বন্ধুরা দেখো, এই সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ আবার প্রকৃত ভগ্নাংশ।
আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমরা শিখলাম সাধারণ ভগ্নাংশ তিন প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ কি বা কাকে বলে, এর উদাহরণ কি আমরা এখন শিখব। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট থাকে, সেটি হলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে কি বললাম বন্ধুরা, প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় থাকে, সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন উদাহরণ আমরা দেখি, পাঁচের তিন, 3/5, এখানে 5 অপেক্ষা 3 ছোট, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ সংজ্ঞা আমরা শিখব। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট, লব অপেক্ষা হর ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এরপর আমরা মিশ্র ভগ্নাংশ শিখব। মিশ্র ভগ্নাংশটা হচ্ছে যে ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, যেটা আমরা আগে শিখেছি প্রকৃত ভগ্নাংশটা হলো 3/5। তাহলে এখানে 2 হলো পূর্ণ সংখ্যা, 3/5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 3/5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা আমরা দেখলাম ভগ্নাংশের, সাধারণ ভগ্নাংশের তিন ধরনের আমরা উদাহরণ দেখলাম। এবার ভগ্নাংশের কয়টি অংশ থাকে বন্ধুগণ? একটা ভগ্নাংশের 2টি অংশ থাকে, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। লব উপরে থাকে, হর নিচে থাকে। লব উপরে থাকে, হর নিচে থাকে। তাহলে আমরা এবার শিখব বন্ধুরা, লব কাকে বলে আর হর কাকে বলে। ভগ্নাংশের দাগের উপরে যে সংখ্যা লেখা হয় সেটি হচ্ছে আমাদের লব, সেটিকে আমরা কি বলবো? লব, সেটিকে বলবো লব। ভগ্নাংশে দাগের উপরে যে সংখ্যা লেখা হয় সেটি হচ্ছে লব, এবং ভগ্নাংশের দাগের নিচে যে সংখ্যা লেখা হয় সেটি হচ্ছে হর। তাহলে আমরা ভগ্নাংশ, লব এবং হরের সংজ্ঞাও শিখলাম। লব কোথায় বসে, হর কোথায় বসে আমরা সেটাও দেখলাম। এবার দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ছোট সোনামণিরা সবাই হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করি আমরা। এবার শিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে, যে ভগ্নাংশগুলোর হর সমান থাকে, সেগুলোই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যেমন 3/4, 2/4, 5/4, এইগুলোই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এবার আমরা শিখব সমলব বিশিষ্ট ভগ্নাংশ। সমলব বিশিষ্ট ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব সমান থাকবে, যে ভগ্নাংশগুলোর লব সমান থাকবে সেগুলো হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশ। এবার দেখি আমরা 5/3, 5/2, 5/6, নিচের যে সংখ্যাগুলো লেখা হয়েছে, ভগ্নাংশগুলো লেখা হয়েছে, প্রত্যেকটি হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে নিচের ভগ্নাংশগুলো হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশ, উপরের ভগ্নাংশগুলো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একটু দ্রুত কাজ করবো, যেহেতু আমাদের অং ক্লাস,
আমাদের সকলে হোয়াইটবোর্ডের দিকে খেয়াল করব এবং খাতা কলম সব সময় রেডি থাকবে। এবার শিখব ভগ্নাংশকে কিভাবে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয়। ভগ্নাংশকে কিভাবে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয়, একটা ভগ্নাংশ দেখি 2/3, এই একটা ভগ্নাংশ, একে কিভাবে একটা পূর্ণ সংখ্যা দ্বারা 5 দ্বারা গুণ করা হয় আমরা এটা শিখব। 2/3 কে 5 দ্বারা কিভাবে গুণ করা হয়, একটা ভগ্নাংশকে কিভাবে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটি আমরা এখন দেখব। তাহলে কি করতে হবে, এখানে হরকে ঠিক রেখে লবকে, এটা হচ্ছে কি লব, আর এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা। তাহলে কি হবে, লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। কত হয় তাহলে, 2 × 5, 5 × 2 কত 10, 10/3। এটা হয়েছে, এটা আমরা কি করলাম যে একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে গুণ করা হয়। এবার শিখব আমরা একটা ভগ্নাংশকে, ওই একই ভগ্নাংশ দেখি 2/3 কিভাবে ভাগ করা হয় পূর্ণ সংখ্যা দ্বারা, কিভাবে ভাগ করা হয়। বন্ধুগণ সবাই খেয়াল করি, 2/3 ভাগের ভাগের স্থলে কি হবে, ভগ্নাংশটা বসে যাবে ভাগের স্থলে, গুণ বসবে গুণ, আর এটা কি হবে, এটাকে আমরা বিপরীত ভগ্নাংশ ভগ্নাংশ লিখব, এটা কত 1/5। এবার কি হবে, যদি লঘিষ্ঠকরণ করা যায় করব, না করা গেলে লবে লবে গুণ করব, 2 × 1 = 3 × 5 কত হলো, 2 × 2 = 3 × 5 = 15। এভাবে আমরা অন্যভাবে এটা দেখাতে পারি, কিভাবে দেখাতে পারি, 2/10/5 এটা কি করব, এই যে আমরা আগে দেখছি যে এখানে হরকে ঠিক রেখেছি, এবার লবকে ঠিক রাখবো, লব কত 2, লবকে ঠিক রেখে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব 3/5 কত হলো, 2 × 3 = 5 কত 15। আমরা এভাবেও দেখাতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু সকলেই আমরা খেয়াল করি, সকলে বোর্ডের দিকে, হোয়াইট বোর্ডের দিকে তাকাও। এবার আমরা ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশ দ্বারা গুণ করা হয়, ভগ্নাংশকে কিভাবে একটা ভগ্নাংশ দ্বারা গুণ করা হয় দেখি, 1/3 × 2/5 ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশ দ্বারা গুণ করা হয়। এবার আমরা কি করতে পারি, ভগ্নাংশের লবে লবে গুণ এবং ভগ্নাংশের হরে হরে গুণ করে আমরা গুণফল বের করতে পারি। তাহলে কি, 1/2 × 3/5 2 × 1 = 2 3 × 5 = 15। এভাবে আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয়। একই অঙ্কই আমরা করি, 1/3 / 2/5 কি করব, এই যে ভগ্নাংশ আছে এটাকে রেখে দেব 1/3, ভাগের স্থলে কি লিখব, গুণ লিখব, গুণ লিখব, আর এই ভগ্নাংশ পরে ভাগের পরে যে ভগ্নাংশটা আছে এইটার কি বিপরীত ভগ্নাংশ লিখব 5/2, 5/2। এবার দেখব যদি লঘিষ্ঠকরণ করা যায় তাহলে লঘিষ্ঠকরণ করব, অন্যথায় ওই আগের নিয়মে লবে লবে এবং হরে হরে গুণ করব, 1/5 / 3/2 কত হলো, 5 × 1 = 5 3 × 2 = 3 × 6 3 × 6। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা তোমরা এখানে তোমাদের অঙ্ক বইয়ের 68 পৃষ্ঠা সকলে বের করো। হ্যাঁ হ্যাঁ, 61 পৃষ্ঠা। ওখানে দেখো একটা উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে আমরা কয়েকটি
ছোট প্রশ্ন করব, তোমরা সবাই এখানে কি আছে দেখো অঙ্কটা আমি একবার পড়ি। একটি লাঠি ছয়ের একাংশ মাটিতে, দুয়ের একাংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার দাড়ি। এই উদ্দীপকটা আমাদের 61 নং পৃষ্ঠার নিচের দিকে আছে। এর আলোকে আমরা এখানে কি করেছি, 4টা ছোট প্রশ্ন করব। এই ছোট প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, কতে কি দেওয়া আছে, লাঠির মাটি ও পানিতে মোট কত অংশ আছে, কতে দেওয়া আছে লাঠির পানির উপরে কত অংশ আছে, গতে দেওয়া আছে লাঠির কত মিটার মাটিতে আছে, ঘতে দেওয়া আছে লাঠির কত মিটার পানিতে আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এরকম অঙ্ক কিন্তু তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা একটা থাকবে। আমি যে কারণে এখানে 3টা করা গেল, আমি একটা নিচ থেকে ই করে যে তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে, যাতে তোমরা মাটি কত মিটার বা পানি কত মিটার যেটাই আসুক তোমরা বের করতে পারবে। তো সবাই এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও, আমরা এখন ক নম্বরের সমাধান করব। এখানে দেখো কি আছে, লাঠির ছয়ের একাংশ মাটিতে আছে, এটা হলো মাটির অংশ, এটা কি মাটি অংশ, তাহলে কতটুকু মাটিতে আছে, ছয়ের এক অংশ মাটিতে আছে। সবাই হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো, ছয়ের একাংশ মাটিতে আছে আর পানিতে আছে কতটুকু, পানিতে আছে 2 1/2, 2 1/2 পানিতে, আর আছে কি অবশিষ্ট অংশ পানির উপরে আছে, কতটুকু আছে সেটুকু আমাদের জানা নেই, এটুকু বের করতে হবে। পানির উপরের অংশের দৈর্ঘ্য দেওয়া আছে, এটুকের দৈর্ঘ্য দেওয়া আছে, অংশ দেওয়া নাই, এটুকের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 2 মিটার, কত 2 মিটার। এবার ক নম্বরে বলছে লাঠির মাটি ও পানিতে মোট কত অংশ আছে, তাহলে আমরা বের করি লাঠির মাটি ও পানিতে মোট আছে কত, মাটিতে আছে পানিতে আছে 2 1/2, 2 1/2, আমরা যোগ করতে হলে কি করতে হবে, হরগুলোর লসাগু আগে বের করতে হবে, হরগুলোর লসাগু বের করবো, 6 এবং 2 এর 2 দেওয়া গেলে কত হয়, 3 দুগুণে 6, 2 অঙ্কে 2, তাহলে কত হলো 2 গুণ 3 গুণ 1, 3 দুগুণে 6 অঙ্কে 6, তাহলে লসাগু কত, 6, 6কে হর দ্বারা ভাগ করব, কত হয় ভাগ কর 1, 1 গুণ 1 কত হলো 1, যোগ বসে গেল, 6কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 3, 3 গুণ লব কত হলো 3 গুণ 1, 3 অঙ্কে 3, তাহলে কত হলো 3 যোগে 1, 4, 6, এত অংশ। এটা আবার লঘিষ্ঠ করলে কত হয় দেখো, 2 দুগুণী, আচ্ছা খদাকে কি বলেছে, লাঠির মাটি পানির উপরে কত অংশ আছে, লাঠির পানির উপরে কত অংশ আছে, আমরা যদি সম্পূর্ণ লাঠিটিকে 1 ধরি তাহলে আমরা মাঠ ওই উপরের অংশটা বের করতে পারবো, তাহলে লেখো মাটি ও পানিতে আছে কত অংশ পেয়েছিলাম, 2/3 অংশ, 2/3 অংশ, সুতরাং লাঠির
পানির উপরে আছে, পানির উপরে আছে কত? এক বিয়োগ কত? দুই বাই তিন অংশ কত হয় তাহলে? এইটাকে ইকুয়ালি কত হয়? তিন। এইটা একের নিচে আমাদের কি ধরতে হবে? একটা এক আছে, তাহলে তিন ভাগ এক কত? তিন। তিন গুণ এক, তিন অক্কে তিন, বিয়োগ বসে গেল তিন ভাগ তিন এক, দুই গুণ এক, দুই অক্কে দুই, কত হলো? দুই বাই তিন অংশ। বন্ধুরা আমাদের খ নম্বরের উত্তর হয়ে গেছে, এবার আমরা গ নম্বর দেখব। দুই বাই পানির লাঠির পানির উপরে কত অংশ আছে? লাঠির পানির উপরে কত অংশ আছে? উপরে তাহলে কত হলো? তিন ভাগ তিন এক, এক গুণ দুই কত হলো? দুই। তাহলে তিন বিয়োগ দুই করলে কত হয়? আমাদের এখানে কত হবে? আমাদের এখানে এক হবে, তিনের এক অংশ। আমাদের ক নাম্বার হয়ে গেছে, আমরা এবার গ নাম্বার দেখব। আমরা একটু দ্রুত কাজ করব যেহেতু আমাদের সময় কম। গ নাম্বারে কি বলেছে? গ নাম্বারে বলেছে লাঠির কত মিটার মাটিতে আছে, লাঠির কত মিটার মাটিতে আছে। তাহলে খ থেকে কত মিটার মাটিতে আছে, তাহলে প্রশ্ন মতে আমরা কি পেয়েছি? পানির উপরের অংশের দৈর্ঘ্য পেয়েছি কত? প্রশ্ন মতে লিখতে পারি আমরা অবশিষ্ট অংশ পেয়েছিলাম আমরা কত? তিনের এক অংশ। প্রশ্ন মতে তিনের এক অংশের দৈর্ঘ্য দুই মিটার, সুতরাং এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য দুই ভাগ এক বাই তিন এত মিটার। এখানে আমরা কি বের করতে পারি? এটা কি ভাগটাকে আমরা কি করব, পূর্ণ সংখ্যা বসে গেল, ভাগটা গুণ দিয়ে উল্টাই দেব, উপরে বিপরীত ভগ্নাংশ তিন বাই এক এত মিটার। কত হলো? দুই গুণ তিন, তিন গুণ ছয় মিটার, ছয় মিটার। কিন্তু আমাদের বলেছে কি লাঠির কত মিটার মাটিতে আছে, মাটিতে আছে কত? ছয়ের এক অংশ। সুতরাং ছয়ের এক অংশের দৈর্ঘ্য, ছয়ের এক অংশের দৈর্ঘ্য সমান ছয় গুণ এক বাই ছয় এত মিটার। কত হলো? লঘিষ্ঠকরণ করলে ছয় একে ছয় এক, এক গুণ এক, এককে এক মিটার। তাহলে কি হলো? লাঠির কত মিটার মাটিতে আছে? এক মিটার। আমাদের গদাগের সমাধানও শেষ। এবার আমরা সর্বশেষ ঘদাগ দেখব, ঘদাগ দেখব। ঘদাগে কি বলছে দেখো সকলে, ঘদাগে বলেছে লাঠির কত মিটার পানিতে আছে। আমরা গ হতে কি দেখেছি? গ হতে পাই, গ হতে পাই এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য পেয়েছি, গতে দৈর্ঘ্য পেয়েছি কত? ছয় মিটার। তাহলে পানিতে এবার কি বলেছে? পানিতে, পানিতে আছে কত? দুইয়ের এক অংশ। সুতরাং দুইয়ের এক অংশের দৈর্ঘ্য ছয় গুণ এক বাই দুই এত মিটার। এবার লঘিষ্ঠকরণ করি, লঘিষ্ঠকরণ করলে কত হয় দেখি? ছয় দুই অক্কে দুই, তিন দুগুণী ছয়, তাহলে কত হলো? তিন গুণ এক, তিন অক্কে তিন মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের ইতিমধ্যে ঘ নম্বরও শেষ করলাম আমরা। লাঠির কত মিটার পানিতে আছে দেখলাম, লাঠির তিন মিটার পানিতে আছে, পানিতে আছে তিন মিটার। আর গদাগে আমরা দেখেছি লাঠির মাটিতে আছে এক মিটার। তাহলে সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য কত দেখলাম? এখানে আছে দুই, এখানে আছে তিন, এখানে আছে এক, তিন যোগ দুই যোগ এক ছয় মিটার।
तीन जोग दुई जोग एक छय मीटर सम्पूर्ण लाठीटी दैर्घ्य छय मीटर। सुप्रिय शिक्षार्थी बंधुगण आमादेर आजकेर पाठ ए पर्यन्तई छिल। तोमरा करोनाकालीन समये सकलेई घरे थाकबे, सुस्थ थाकबे, बारबार हात धोबे साबान दिए, पानी दिए बारबार हात धोबे এবং ঘর থেকে কখনোই বের হবে না। তোমাদের প্রতিদিন এরকম আরো সুন্দর সুন্দর পাঠ নিয়ে অভিজ্ঞ দক্ষ শিক্ষক মণ্ডলীরা আসবে। সবাইকে ধন্যবাদ।